হাই ফ্রেন্ডস আপনার আমার এই ইউট্যুব চ্যানেল আর্কে অফিসিয়াল কু স্বাগত জনাওছি তো আজ আমি এই ভিডিওরে আলোচনা করা প্লস থ্রি ফার্স্ট সেমিষ্টার যে পিলা কিংবা ওড়িয়া জে কিংবা জেনে রটিভ সবজেক্ট রকিছেন সেম চতুর্থ ইউনিট যে রয়েছে পত্রলিখন সম্বন্ধে তো তোমার এই পত্রলিখন সম্বন্ধে মু কতোটি ক্লাস ডিসকশন করে সারিছি যদি এ পর্যন্ত তুমি সেই ক্লাস ক্লাসে আটেন্ড করে নাহ তেম আমার প্লে লিষ্ট যাই দেখেবে অথবা মুবটন সেই সমস্ত ভিডিওর লিঙ্ক দেব দেখবে তো তোমার এই পত্রলিখন সম্বন্ধে থাক মোস্ট ইম্পর্ট্যাট লম কোশ্চেন আজ এই ভিডিও মাধ্যমে খুব সহজ সরল এবং ওড়িয়া ভাষার আলোচনা করিবা। তো ভিডিওটি স্টার্ট আগরু, আগর তুমি মু জনাইব চাহে

তো আজ আমি আলোচনা করি করা পত্রলিখন আবশ্যকতা দর্শাই এর স্বরূপ উন্মোচন কর এই লং কোশ্চেন এনসার আজ এই ভিডিও মাধ্যমে আমি আলোচনা করা তো ভিডিওটি স্টার্ট করা আগর যে এই ভিডিও দেখুম সে মোটর গোটিয়ে রিকোয়েস্ট ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখবে ଏବଂ ମୁଁ ଯାହା ପ୍ରଥମରୁ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯେତେ ବି ସବୁ ତୁମମାନଙ୍କୁ କହିବି ସବୁ ନୋଟ୍ କରିକି ଲେଖି ନେଉଥିବେ କାହିଁକିନା ଏଇ କୋଶ୍ଚନ ତୁମ ପରୀକ୍ଷାରେ ଆସିବାର ବହୁତ ସମ୍ଭାବନା ଅଛି ତ ଏହାର ଆନ୍ସର ଆପଣମାନେ ଲେଖିବେ ବର୍ତ୍ତମାନର ଯାନ୍ତ୍ରିକ ସମ୍ବାଦ ପ୍ରେରଣ ଟେଲିଫୋନିକ୍ କଥାବାର୍ତ୍ତା ଓ ଦୂରସଞ୍ଚାରୀ ଭାବ ବିନିମୟ ଯୋଗୁଁ ବ୍ୟକ୍ତିର ପତ୍ର ଲେଖନର ଆବଶ୍ୟକତା କମି କମି ଯାଉଛି মাত্র বিভিন্ন অনুষ্ঠান ব্যবসায় প্রতিষ্ঠান সরকারি কার্যালয় মধ্যে যোগাযোগ সর্বোকৃষ্ট মাধ্যম হচ্ছে লিখন। কিন্তু দিন লাদ প্রেরণার একমাত্র মাধ্যম লা পত্রলিখন এর আবশ্যকতা অনিবার্য লামে প্রেরক নির্ভয় নিঃসংকোচের স্বাধীন ভাবরে স্পষ্ট রূপে নিজ কহা বিষয়টি লিখিত রূপ প্ৰাপকু জনাওঁ পত্ৰ লিখন এক আৱশ্যকীয় উদ্দেশ্য সাধনা মাধ্যম থাকিল তাৰপৰা দেখিব পত্ৰ লিখনৰ স্বৰূপ পত্ৰ লিখন এক সাধাৰণ লিখন নুহে কি পদ্ধতিবদ্ধ নথি ও লিখনী লেখা নুহে ই ব্যৱহাৰিক লিখন কলা যা মাধ্যমেৰে প্ৰেৰ প্ৰেৰ প্ৰেৰকৰ ভাৱকু প্ৰাপক সহজে গ্ৰহণ কৰি পাৰি থাকে পাৰিবাৰিক প্ৰশাসনিক ସାଂସ୍କୃତିକ ସାମାଜିକ ବ୍ୟବସାୟିକ କାର୍ଯ୍ୟଧାରାରେ ଭାବ ବିନିମୟ ଓ ତଥ୍ୟର ଆଦାନ ପ୍ରଦାନ ନିମନ୍ତେ ବ୍ୟବହୃତ ଲିଖନ ଧାରାକୁ ସମ୍ବାଦ ପ୍ରେରଣାର ମାଧ୍ୟମ ରୂପେ ଗ୍ରହଣ କରାଯାଇଛି ବହୁ ପ୍ରାଚୀନ କାଳରୁ ଓଡ଼ିଶାରେ ପତ୍ର ଲିଖନର ସ୍ୱରୂପଟି ଚିଠା ଉ ପ୍ରେରଣ ସନ୍ଦେଶ ପ୍ରେରଣ ବାର୍ତ୍ତା ପ୍ରଦାନ ଇତ୍ୟାଦିରେ ଫୁଟି ଉଠିଛି ପତ୍ର ଲିଖନର ଇତିହାସକୁ ଦୃଷ୍ଟିପାତ କଲେ ପ୍ରାଚୀନ ଓ ମଧ୍ୟଯୁଗରେ ଦ୍ରୁତ ପତ୍ରବାହକ ପାରା ଆଦିଙ୍କ ମାଧ୍ୟମରେ ସମ୍ବାଦ ପ୍ରେରଣ ହେଉଥିଲା ଯାହାର ଦୃଷ୍ଟାନ୍ତ ପ୍ରାଚୀନ ସାହିତ୍ୟର ଦ୍ରୁତ କାବ୍ୟ ଚିଠା ଓ କବିତା ଆଦିରେ ରହିଛି ସଭ୍ୟତାର ବିକାଶ ଓ ବିଜ୍ଞାନର ଉଦ୍ଭାବନ ଫଳରେ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ସମ୍ବାଦ ପ୍ରେରଣାର ମାଧ୍ୟମ ଗୁଡ଼ିକରେ ଉନ୍ନତି ପରିଲକ୍ଷିତ ହୋଇ ଡାକ ତାର ଦୂରସଞ୍ଚାର ମାଧ୍ୟମ ଆଦି ଦ୍ୱାରା পত্র বিনিময় কাজ সম্পন্ন ওরিযা ভাষার প্রচলিত চিঠাউ চিঠি বা পত্র ইংরাজি সমার্থ বাচক শব্দ লেটর যার অর্থ প্রেরকর ভাব ময়াৎমক সম্বাদ প্রাপক উদ্দেশ্যে প্রেরিত ইংরাজি ল্যাটর সম্পর্কের বিশ্বকোষে লিখিত অ্যাটর ইচ্ছে রিটিন মেসেজ অ্যাড্রেস টু এ অর্গানাইজেশন ইউজিং অ্যান এনভ্লভ এন্ড সে বাই পোস্ট অর্থাৎ পত্রে হচ্ছে এক লিখিত সম্বাদ যাহা কোণি ব্যক্তি বা অনুষ্ঠান উদ্দেশ্যের ডাকরে প্রেরিত হয়ে থাকে প্রেক নিজ বক্তব্য দুঃখ সুখ ভাবনা অভিমত মন্তব্য ও সমস্যা কু পত্রলিখন মাধ্যমে জনাই থাকে পত্রলিখন বোধ হে সভ্যতার সর্বপ্রাচীন লিখন কলা হয়ে পারে, যাহা মাধ্যমে ଦୂରଦୂରାନ୍ତରରେ ଥିବା ଦୁଇ ହୃଦୟର ଭାବାନୁଭୂତିର ବିନିମୟ ହୋଇଥିଲା ତାପରେ ଆମେ ଦେଖିବା ପତ୍ରର ପରିସର ପତ୍ରର ଆକାର ପତ୍ର ଲେଖନ କୌଶଳରେ ଜଣଙ୍କର ହୃଦୟର ଭାବ ଓ ବକ୍ତବ୍ୟ ସହଜ ସରଳ ଓ ହୃଦୟସ୍ପର୍ଶୀ ଭାବେ ଭାବରେ ରୂପ ପାଇଥାଏ ପତ୍ର ହେଉଛି ହୃଦୟ ବେଗର ସମର୍ଥ ପ୍ରକାଶକ ଏଥିରେ ଲେଖନକାରୀର ଅନୁଭବ ଆବେଗ ଉତ୍ସାହ আন্তৰিকতা আদি মৰ্মস্পৰ্শী ভাৱেৰে প্ৰকাশ পাই ইৰ বা আকাৰ অত্যন্ত ব্য়পক এতিৰে কেৱল ব্যক্তিগত সুখ দুখ প্ৰেম প্ৰণয় মিলন বিৰহ সমস্যা অভিযোগ শ্ৰদ্ধা প্ৰীতিৰ হৃদয় বেগ ন থাকে অধিকন্তু বাণিজ্য ব্যৱসায় সভ্যতা সংস্কৃতি সমাজ ৰাজনীতি অৰ্থনীতি সমাজনীতি ইত্যাদি ব্যক্তিস্তৰৰু বিশ্বস্তর সমস্যা পর্যন্ত সবুনে পত্র রচনা করা আদর্শ জীবনানুভূতি বলিষ্ঠ প্রেরণা সাংস্কৃতিক মূল্যবোধ গুড় প্রতিফলিত হয়ে উঠি থাকে বহু মহান ব্যক্তি মধ্যে বিনিময় হয়ে পত্র সার্বজনীন ও সার্বকালীন ভাবানুভূতি ও আবেদন ব্যক্তি জাতি দেশর বিচারধার পরিসরক বিস্তৃত করে দিয়ে থাকে ମହାତ୍ମା ଗାନ୍ଧୀଙ୍କ ମନୀଷାଦୀପ୍ତି ଚିଠି ବିଶ୍ୱକବି ରବୀନ୍ଦ୍ରନାଥଙ୍କ ଚିଠି ଜବାହାରଲ ନେହେରୁଙ୍କ ଇନ୍ଦିରା ଗାନ୍ଧୀଙ୍କ ନିକଟକୁ ପ୍ରେରିତ ଚିଠି ବିଶ୍ୱର ବିଶିଷ୍ଟ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କର ପ୍ରିୟଜନଙ୍କ ପାଖକୁ କିମ୍ବା ସମକାଳୀନ ସମଧର୍ମୀମାନଙ୍କ ପାଖକୁ ଲେଖାଯାଇଥିବା ଚିଠିରୁ ସମୟର ପ୍ରାଣସ୍ପନ୍ଦନ ବ୍ୟକ୍ତିତ୍ୱ ବୋଧର ପରାକାଷ୍ଠା ଉଚ୍ଚ ଆଦର୍ଶବୋଧ ଓ ଜାତୀୟ ଆନ୍ତର୍ଜାତୀୟ ଅବୋଧର ପରିଚୟ ମିଳିପାରିଥାଏ ଗୋଟିଏ ଗୋଟିଏ ଚିଠି ବ୍ୟକ୍ତିଗତ ପରିଧିକୁ ଅତିକ୍ରମ କରି ସାମଗ୍ରିକ ବିଶ୍ୱାସ ଓ ଅନୁଭବ ସୃଷ୍ଟି କରିପାରିଥାଏ ପତ୍ରର ପରିସର ବା ଆକାର ବହୁ ବ୍ୟାପକ ହୋଇଥିବାରୁ ଏହା କେବଳ ବ୍ୟକ୍ତିଗତ ସ୍ତରରେ ସୀମିତ ନଥାଏ ବହୁ ଅନୁଷ୍ଠାନିକ ପତ୍ର ମଧ୍ୟ ଲେଖାଯାଇଥାଏ ଯେପରି ଆବେଦନ ନିବେଦନ ନିମନ୍ତ୍ରଣ ପତ୍ର ଚୁକ୍ତିପତ୍ର ଇତ୍ୟାଦି ତ ଏହି ଭିଡ଼ରେ ଆମେ ଆଲୋଚନା କରିଲେ ପ୍ଲସ୍ ଥ୍ରୀ ଫାଷ୍ଟ ସେମିଷ୍ଟର୍ যে পিলা মানে ওড়িয়া ইলেকটিভ কিংবা ওড়িয়া জি কিংবা জেনে ইলেকটিভ সবজেক্ট রাখি সেম চতুর্থ ইউনিট যেটা কি রয়েছে পত্রলিখন সম্বন্ধে তো এই পত্রলিখন সম্বন্ধের মোস্ট ইম্পর্ট্যাট লম্বোশেন এবং তার আজ এই ভিডিও মাধ্যমে খুব সহজ সরল এবং ওড়িয়া ভাষার আমি আলোচনা করলে আশা করে ভিডিওটি আপনার নিশ্চিত ভাল লাগিথি যদি ভিডিওটি ভালো লাগি থাকে তবে নিহতি গোটে লাইক করে দেবে এবং চ্যানেল যদি নয় এ এপর্যন্ত সবসক্রাইব করে না তেমনি আগক এভাবে শৈক্ষিক ভিডিও দেখিয়া পাই আমার এই ইউট্যুব চ্যানেল আর্কি কিড অফিসিয়াল নিশ্চিত সবসক্রাইব করবে এবং সবসক্রাইব করা সহ নিজ সাংসাথী এই ভিডিওটি বহুমাত্রে শেয়ার করে দেবে যা ফলকি সে জা পেয়ে તો જે હિન્દ જે ભારત દેખાવા આ ગોટી ભીડીઓ રીતે